গ্যাস সিলিন্ডার নিয়ে বড় খুশির খবর দিলেন রাজ্য সরকার। বছরে বিনামূল্যে মিলবে 3টি গ্যাস সিলিন্ডার, বড় ঘোষণা রাজ্য সরকারের। বর্তমানে দুর্বলমূল্য বাজারের প্রয়োজনীয় দ্রব্যদারির দাম যেখানে আকাশছোঁয়া, সেখানে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার, সিএনজি ও পিএনজির দাম বৃদ্ধির আমজনতায় মাথায় বড় চাপ সৃষ্টি করে চলেছে। শুধু তাই নয়, পেট্রোল ডিজেলের দাম যে হারে বেড়ে চলেছে তাতে মধ্য ও নিম্নবিত্ত মানুষদের পকেটে বেশ টান পড়েছে। তবে এরই মাঝে এবার সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। অবশেষে কপাল খুলতে চলেছে জনসাধারণের। তো আসুন দেখে নিই কী করতে হবে, কী করলে আপনি এই গ্যাস পাবেন ফ্রিতে, সবই বিস্তারিত জানিয়ে দেবো। বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এরকম লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লোকসভা নির্বাচনের পর মিটতে না মিটতে একাধিক রাজ্যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে নানা রকমের পদক্ষেপ নিয়ে চলেছে সরকার। এরই মাঝে এবার এলপিজি রান্নার গ্যাস সংক্রান্ত এক বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। এই মুহূর্তে কলকাতায় ভারতকিহীন 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পকেট থেকে খরচা করতে হয় 829 টাকা। দিল্লিতে আবার সেই গ্যাসের দাম পড়ছে 803 টাকা। চেন্নাইতে 818.5 টাকায় কিনতে হচ্ছে ভারতকিহীন 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডার। তবে মুম্বাইতে ভারতকিহীন 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দিতে হচ্ছে 802.5 টাকা। অর্থাৎ হিসাব অনুযায়ী সর্বোচ্চ কম দাম মুম্বাইতে। তবে এবার জনসাধারণের জন্য নেওয়া হলো এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিধানসভা রাজ্য বাজেট পেশ করেন মহারাষ্ট্রের ইউপ মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার। সেখানে তিনি জানান, মুখ্যমন্ত্রী অন্ন ছাত্র যোজনার আওতায় আমরা প্রতি বছর প্রতিটি পরিবারকে বিনামূল্যে 3টি রান্নার গ্যাস সিলিন্ডার প্রদান করব। তবে এক্ষেত্রে যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আছেন তারা 300 টাকা কমে 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন। অর্থাৎ প্রতিটি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে 300 টাকা করে ছাড় পাওয়া যাবে।